তোমাদের আমি শুক্তো রান্না করে দেখাবো। কড়াই আমি তেল ঢেলে নিয়েছি, কড়াই আঁচও অন করে দিয়েছি। আমি নুন নিয়েছি, লবণ আর তেজপাতা 5 ফোঁড়ন, আর এখানে দিয়েছি হলুদ, আর এখানে দিয়েছি বড়ি শুক্তো বানানোর জন্য, আর করলা আদা বাটা, আর এখানে আলু বেগুন কেটে নিয়েছি একসাথে, আর এখানে নিয়েছি ডাঁটা। এগুলো সব আগে ভেজে নেব, তেলের মধ্যে নুন দিয়ে ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি, প্রথমে আমি ডাঁটাটা ভেজে নেব। দেখার জন্য এটা নিয়েছি, এগুলো সব একটা একটা করে ভেজে তুলে নেব। 7-8 মিনিট ধরে ডাঁটাটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ডাঁটাটা তুলে নিয়েছি, এবার আমি করলাগুলো ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। দেখো করলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, করলাগুলো তুলে নেব, এগুলো ভেজে নেব। পরিগুলো ভেজে তুলে নেব, নুনটা একটু নেড়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে একটুটা ভালো করে 5 মিনিট ছাড়া ছাড়া ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যাবে এমনভাবেই ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে এখনও সিদ্ধ হয় না বলে, আর বেগুনগুলো তুলে নিয়েছি আমি, সব ভাজাগুলো একসাথেই রেখেছি, আর এখানে আলুটাও সেদ্ধ হয়ে এসেছে, সেদ্ধ হয়ে আসছে, হয়ে গেছে, আমি তুলে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও খুব সুন্দর হয়ে গেছে। এবার মশলা করার জন্য আমি এখানে প্রথমে দুটো তেজপাতা দিয়ে দেব তেলের মধ্যে, আর এখানে তেজপাতাগুলো হয়ে গেলে আমি 5 ফোঁড়নটা দিয়ে দেব। হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ হলুদ, কাঁচকলা থাকলে ভালো হতো, নেই। আমি মশলার মধ্যে আদা বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা করে নেব। আর নিয়ে নেব অল্প পরিমাণ জিরে গুঁড়ো, মশলাটা হয়ে গেছে। এবার আমি সব একটা একটা করে অ্যাড করব। আলুটা দিয়ে দেব, ভালো করে মিক্স করে নেব। শুক্তো রান্না হয়ে আসছে, আলুটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এই যে ভাজাগুলো ছিল সব অ্যাড করে দেব, একসাথে সব অ্যাড করে দেব, জল আর দেবো না। জল অল্প একটু দিতে হবে, ভাবলাম জল দেবো না, কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। ভাজার জায়গাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। অ্যাড করে দিয়েছি, এবার 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আর একবার নেড়ে আরও 2 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। শুক্তো রান্না কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগলো রেসিপিটা আমাকে জানিও।